সম্মানিত শ্রোতা মণ্ডলে, এ পর্যায়ে নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করছেন শহীদুল ইসলাম মাদারীপুর। তার বিষয় ফেরকায়ে নাজিয়ার বৈশিষ্ট্য সমূহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজীদ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররুকু। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم وان بني اسرائيل تفرقت على 72 ملة وتفترق امتي على 73 ملة كلهم في النار الا ملة واحدة. قالوا ومن هي يا رسول الله؟ قال ما انا عليه واصحابي. رواه سنن الترمذي. اما بعد, আলহামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন 28তম বার্ষিক তাবলিগ ইজতেমা আহলে হাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আমাদেরকে একত্র করেছেন। সম্মানিত আজকের এই সভার সভাপতি মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব এবং আহলে হাদিস আন্দোলন এর বিভিন্ন নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, দীন প্রিয় তাওহিদ প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমাদের মা এবং বোনেরা, সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্যের বিষয় ফেরকার নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় এবং বৈশিষ্ট্য। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আজকের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে মুসলিম জাতি ইসলাম নিয়ে বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত হয়েছে। শত দলে বিভক্ত হওয়ার কারণে কোন দলটি মুক্তিপ্রাপ্ত আর কোন দলগুলো জাহান্নামী এগুলো আমরা বুঝতে পারছি না। এজন্য আমাদের জেনে রাখা দরকার যে ফেরকাতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল কোনটি আর জাহান্নামী দলগুলো কোনগুলো। এগুলো জানার জন্য আজকে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের এই সংক্ষিপ্ত কথাগুলো হৃদয় দিয়ে বোঝার এবং অনুধাবন করার জন্য। প্রথমে আসুন আমরা ফেরকাতুন নাজিয়া শব্দের অর্থ এবং পরিচয়টা জানি। ফেরকাতুন শব্দের অর্থ হলো দল, নাজিয়াতুন শব্দের অর্থ হলো মুক্তিপ্রাপ্ত। দুটি শব্দ একত্রিত করলে অর্থ দাঁড়ায় ফেরকাতুন নাজিয়া অর্থ মুক্তিপ্রাপ্ত দল। এই মুক্তিপ্রাপ্ত দল দ্বারা উদ্দেশ্য হলো পরকালে জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে দেওয়ার দলকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনুল কারীমে একাধিক আলোচনা করেছেন। দুটি আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 103 নম্বর আয়াতে বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররুকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে ধারণ করো আর তোমরা বিভিন্ন দলে এবং উপদলে বিভক্ত হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাবুলুল্লাহ দ্বারা উদ্দেশ্য করেছেন ইসলামকে। মুসলিমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, ইসলাম নিয়ে বিভিন্ন ফেরকা দল এবং উপদলে বিভক্ত হবে না। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 105 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা ওই সকল লোকদের অন্তর্ভুক্ত হবে না যারা ধর্ম নিয়ে, দীন নিয়ে, ইসলাম নিয়ে বিভিন্ন দলে এবং উপদলে শাখায় উপশাখায় বিভক্ত হয়েছে। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যিনাত, আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ আসার পরেও যারা ধর্ম নিয়ে বিভিন্ন মতভেদে লিপ্ত হয়েছে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে না। যে সকল লোকেরা ইসলামকে টুকরো টুকরো করেছে, ইসলামটাকে বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভয়াবহ সম্পর্কে আয়াতের সামনে বলেন, ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, ওরা হলো সেই সকল লোক যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক এবং কঠিন শাস্তির ব্যবস্থা। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরান থেকে দুটি আয়াত পেশ করেছি। এ দুটি আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন মুসলিম জাতির সবাই একটাই দল, সবার একটাই হলো পরিচয়, তা হলো ইসলাম গ্রহণ করবে আর তাদের পরিচয় হলো মুসলিম। সম্মানিত দিনী ভাইয়েরা,
এই আদেশ দেওয়ার পরেও মুসলিম জাতি বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত হবে, এ বিষয়ে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। যেই ভবিষ্যৎবাণীগুলো আমাদের মনে রাখা দরকার, তাহলেই আমরা হকের দিশা পাবো যে কোনটা ফেরকায় নাজিয়া আর কোনটা হলো জাহান্নামী ফেরকা। সুনান ইবনে মাজাহ হাদিস 3992 عن عوف بن مالك رضي الله تعالى عنه قال عوف بن مالك رضي الله تعالى عنه বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেছেন افترقت اليهود على 71 فرقه ইহুদিরা তারা তাদের ধর্ম নিয়ে 71টা দলে বিভক্ত হয়েছিল, আর তার মধ্যে একটি দল ছিল জান্নাতি, বাকি 70টাই দল ছিল জাহান্নামী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকাতান, খ্রিস্টানরা তারা তাদের ধর্ম নিয়ে 72টা দলে বিভক্ত হয়েছিল, এর ভিতরে একটা দল ছিল জান্নাতি, বাকি 71টা দল ছিল জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লাতাফতারিকুন্না উম্মতি আলা 73 ফিরকাতান, অবশ্যই অবশ্যই আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহিদাতুন ফিল জান্নাতি ওয়াসাবউন ফিন নার, এর ভিতরে একটা দল হলো জান্নাতি, বাকি 72টা দল হলো জাহান্নামী। এ কথা শুনে সাহাবীদের মধ্যে কেউ প্রশ্ন করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ, একজন বললেন হে আল্লাহ রাসূল ওয়ামান হুম, ওই জান্নাতি দল কারা? রাসূল সাল্লাম তাদের পরিচয় দিয়ে বললেন আল জামাত, তারা হলো ঐক্যবদ্ধ জামাত, এই জামাত দ্বারা উদ্দেশ্য হলো আল জামাতুস সাহাবা, সাহাবীদের জামাত এবং তাদের অনুসারীদের জামাত। সম্মানিত মুসলিম ভাইরা, এই হাদিসটা আবার সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে অন্য ভাষায়, সুনানে তিরমিজি হাদিস 2641, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা, বনি ইসরাঈলরা তারা তাদের ধর্ম নিয়ে 72টা দলে বিভক্ত হয়েছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, অচিরেই আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, এই 73টা দলের সবাই যাবে জান্নাতে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, 73টা দলের মধ্যে মাত্র একটা দল ব্যতীত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞেস করলেন কালু ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল ওই মুক্তিপ্রাপ্ত জান্নাতি ফেরকাটা জান্নাতি দল কারা? রাসূল সাল্লাম তাদের কোনো দল সংগঠন অথবা কোনো গ্রুপের নাম না বলে তাদের বৈশিষ্ট্য বলে বলেছেন, ওরা আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি, আমি আছি যেই পথ এবং মতের উপরে, ওয়াসহাবি এবং আমার সাহাবীগণ আছেন যে পথ এবং মতের উপরে। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত দুটি হাদিস পেশ করেছি, এই দুইটা হাদিস হলো এমন হাদিস, এই দুইটা হাদিস পরে বিশ্বের মুসলিমদের মধ্যে যারা বিভ্রান্ত মুসলিম, অসংখ্য বিভ্রান্ত মুসলিম হকের দিশা লাভ করেছেন মাত্র এই দুইটা হাদিস পরে। আজকেও যদি আমরা এই দুটি হাদিস নিয়ে চিন্তা করি আমরা হেদায়েত লাভ করতে পারবো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি থেকে যে কী কী শিক্ষা আমাদের সামনে পেশ করেছেন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী করেছেন উম্মাহ 73টা দলে বিভক্ত হবে, তবে তিনি 73টা দলে বিভক্ত হতে বলেননি, তিনি আদেশ করেননি, বরং তিনি বলেছেন 73টা দলে বিভক্ত হবে। এরপরে 73টা দলের মধ্যে 73টা দলেই সীমাবদ্ধ নাকি এর চাইতে বেশি হবে? ওলামা ইকরাম দুইটা দলে বিভক্ত হয়েছেন, এক দল বলেছেন 73টা দলেই সীমাবদ্ধ থাকবে, এর চাইতে বেশি হবে না, আর কেউ কেউ বলেছেন না 73টা দল সীমাবদ্ধ না, এটা সংখ্যাধিক্য উদ্দেশ্য, এর চাইতে আরও বেশি হবে। সম্মানিত
ওলামায়ে কেরাম এবং দিনী প্রিয় ভাইরা, এর ভিতরে ওই মতটাই সঠিক যে মতের মধ্যে বলা হয়েছে 73টা দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কারণ এর কারণ হলো এই বিভক্ত দ্বারা উদ্দেশ্য হলো আকিদাগত পার্থক্য, আমলগত আর শাখাগত পার্থক্য নয়। আকিদাগত দল 73টাই কিয়ামত পর্যন্ত থাকবে সম্মানিত মুসলিম ভাইরা। এজন্য আমাদেরকে দেখতে হবে আকিদাগতভাবে কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া আকিদা গ্রহণ করেছে, দেখতে হবে কারা সাহাবায়ে কেরামের আকিদা এবং আমল গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তোমরা দেখতে পাবে বিভিন্ন দল এবং মত পার্থক্য রয়েছে। ফা আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তখন তোমাদের দায়িত্ব হবে আমার সুন্নাত আঁকড়ে ধরে থাকা এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরে থাকা। চ্যালেঞ্জ করে বলতে পারি বর্তমান বিশ্বের মধ্যে একমাত্র আহলুল হাদিসরাই রয়েছেন যারা আল্লাহ রাসূলের সুন্নাত এবং সাহাবীদের সুন্নাতটাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আঁকড়ে ধরে থাকেন। যারা রাসূলের সুন্নাত আঁকড়ে ধরে থাকতে বলে এবং এটার উপর প্রতিষ্ঠিত থাকে, যারা সাহাবীদের সুন্নাত আঁকড়ে ধরে থাকে এটার উপর প্রতিষ্ঠিত থাকে, এরাই হলো ফেরকায়ে নাজিয়া। সম্মানিত দিনী ভাইরা, এখানে আরও শিক্ষা রয়েছে, ইসলামের মধ্যে বিভিন্ন বিষয়ে নিয়ে মতভেদ থাকতে পারে, তবে এই মতভেদের কারণে কোনো ইখতিলাফের কারণে ইফতিরাক করা হারাম, বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত হওয়া হারাম। ইসলামের মধ্যে কোনো বিভক্তি নাই, সকলেই মুসলিম, সবাই একটা প্ল্যাটফর্মের মধ্যে থাকবে। সম্মানিত দিনী ভাইরা, এই হাদিস দুটি প্রমাণ করে অধিকাংশ মুসলিম জাহান্নামী। দেখুন 73টা ফেরকার মধ্যে 72টা ফেরকাই হলো জাহান্নামী, একটা দল মানে মাত্র জান্নাতি। তাতে বোঝা যায় সংখ্যা গরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়, সংখ্যা লঘিষ্ঠতাও সত্যের মাপকাঠি নয়। সত্যের মাপকাঠি হলো কোরআন আর সত্যের মাপকাঠি হলো সহিহ হাদিস। সম্মানিত দিনী ভাইরা, আসুন এখান থেকে যেই শিক্ষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বিজ্ঞানী ছিলেন, তিনি কোনো দল এবং ফেরকার নাম না বলে তাদের বৈশিষ্ট্য বলেছেন, যারা রাসূলের মত এবং পথের উপর আসে তারাই হলো নাজি ফেরকা, যারা সাহাবীদের মত এবং পথের উপর আসে তারাই হলো নাজি ফেরকা। আসুন এবারে হাদিসের উপর ভিত্তি করে বিশ্ববরণ্য ওলামায়ে কেরাম, বিশ্ববরণ্য মুহাদ্দিসগণ কী মন্তব্য করেছেন। চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম, এই নাজি ফেরকা যদি আসহাবুল হাদিস আলুল হাদিস না হয় তারা কারা আমি জানি না। এতে বোঝাইছেন ইমাম আহমদ বিন হাম্বল, তিনি জোর দিয়ে বলেছেন এই নাজি ফেরকা অবশ্যই হলো আহলুল হাদিস। এরপরে চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন, ইজা রাআইতু সাহিবাল হাদিস, আমি যদি কোনো আহলুল হাদিসকে দেখি, ফাকা আন্নি রাআইতু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমার মনে হয় আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিকে জীবন্ত অবস্থায় দেখতে পেলাম, বলেন সুবহানাল্লাহ। এরপরে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাওলা হাদিহিল ইসাবাতু লান দারাসাল ইসলাম ইয়ানু আসহাবুল হাদিস, এই পৃথিবীতে যদি আলুল হাদিসরা না থাকতো এই পৃথিবী থেকে ইসলাম মিটে যেত। তাতে বোঝা যায় তিনিও বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে ইসলামকে রক্ষার জন্য, ইসলামকে রাসূল এবং সুন্নাতের ইসলামকে ধরে রাখার জন্য আসহাবুল হাদিসরাই হলো অতন্ত্র প্রহরী। সম্মানিত দিদি ভাইরা, আমাদের দেশে যারা মাঝহাবি রয়েছেন তাদের মধ্যে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, বড় পীর বলবে খ্যাত, শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, কি বলেছেন তার মন্তব্যটা শুনে নিন। তিনি গুনিয়াত তারিবিনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াম্মাল ফিরকাতুন নাজিয়াতু ফাহিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাতি, নাজি ফিরকা মুক্তিপ্রাপ্ত ফিরকা হলো তারা যারা রাসূলের সুন্নাত ধরে রাখে এবং সাহাবীদের জামাতকে আঁকড়ে ধরে রাখে। তারপরে তিনি সুন্নাতের অনুসারী কারা এদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ওয়া আহলুস সুন্নাতি লা ইসমালাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন, যারা সুন্নাতের অনুসারী তাদের একটাই পরিচয় রয়েছে, তারা হলো আহুয়া আসহাবুল হাদিস, তারা হলো হাদিসের অনুসারী, তার মানে তারা আহলে হাদিস। এরপরে তিনি বলেছেন যে যারা 72টা জাহান্নামী ফেরকা এদের পরিচয় দিয়ে বলেন যে জাহান্নামী 72টি ফেরকা
মূলত দশটি দলে বিভক্ত। এই দশটি দল এর মধ্যে চতুর্থ দলের নাম হলো মুরজিয়া ফেরকা। অতএব আসুন আমরা সকল ফেরকা থেকে মুক্ত হয়ে একমাত্র রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জামাতকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আহলে হাদিস আন্দোলন জামাতের সায়াতরে অন্তর্ভুক্ত হয়ে আমরা কোরআন এবং সুন্নাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবীদের সুন্নাতকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।